ভাত রান্না করার জন্য প্রতিদিনই আমরা চাল ধুয়ে পরিষ্কার করি। চাল ধোয়া পানিটা সবাই ফেলে দেন। এই চাল ধোয়া পানি কাজে লাগিয়ে আপনি অনেক ধরনের কাজ করতে পারেন এবং আপনার সংসারে অনেক জটিল জটিল সমস্যারও সমাধান করতে পারেন। তেমনি আজকে আমি দুর্দান্ত একটা টিপস দেখাবো, যেটা চাল ধোয়া পানির সঙ্গে এক টুকরো লেবুর রস মিশিয়ে তৈরি করে নেবেন। এটা এমনই কার্যকরী একটা টিপস বা রেমেডি, যেটা ব্যবহার না করলে আপনারা বুঝতে পারবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, আপনার অনেক জটিল সমস্যার সমাধান হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রথমেই এখানে একটা পাত্রতে আমি এক কাপ পরিমাণ রান্না করার চাল নিয়ে নিয়েছি। এখানে যে কোনো ধরনের চাল আপনারা ব্যবহার করতে পারেন, বলতে আপনি রান্না করার জন্য যে চালটা ব্যবহার করবেন সেটার পানি আমাদের কাজে লাগবে, সেটা যে কোনো ধরনের চাল হতে পারে। তো প্রথমে অবশ্যই একবার ধুয়ে ময়লা পানিটা আমাদেরকে ফেলে দিতে হবে। চালের মধ্যে ময়লা তো থাকে, সেটা আমরা সবাই জানি, আর তাই এটা প্রথমে ধুয়ে পরিষ্কার করে পানিটা ফেলে দিতে হবে। দ্বিতীয় পর্যায়ে আমি আরও কিছু পানি দিয়ে চালটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। চাল ধোয়া পানিতে অনেক ধরনের উপাদান থাকে, যেটা আপনি চাইলে অনেক ধরনের কাজই ব্যবহার করতে পারেন। তো আমি সব ধরনের কাজ আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব না, শুধুমাত্র একটা কাজই আপনাদের সঙ্গে শেয়ার করব। চাল ধোয়া পানির নানা ব্যবহার যদি আপনারা জানতে চান বা দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন, আমি আরও ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব। তাছাড়া এর উপর আমার আরও কয়েকটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো কিন্তু দেখে নিতে পারেন। চালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন এর পানিটা আলাদা করে নিয়ে নিচ্ছি। পানিটা কিন্তু সাদা ধবধবে হয়ে গিয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। সবটা পানি আমি পাত্রটার মধ্যে একদম নিংড়ে, তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা প্রায় আমি 2 ঘন্টা সময় রেখে দিয়েছিলাম। আপনারা যেহেতু রান্না করার চাল দেওয়া পানিটা ব্যবহার করবেন এখানে, তাই আপনি আপনার প্রয়োজন অনুযায়ী পানিটা নিয়ে নেবেন। এখানে আমি ভিডিও করছি আর তাই অল্প পরিমাণ চাল ধুয়ে পানিটা ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পাত্রটা আমি পরিবর্তন করে নিচ্ছি, কারণ এই পাত্রটার মধ্যে এর সঠিক কালারটা বোঝা যায় না। চাল ধোয়া পানিটা আপনারা ফ্রিজের মধ্যে রেখে মুখে অ্যাপ্লাই করতে পারেন। যাদের মুখে প্রচুর পরিমাণে ব্রণের সমস্যা রয়েছে, তারা কিন্তু চাল ধোয়া পানিটা ফ্রিজের মধ্যে আইস কিউব করেও রাখতে পারেন, অথবা সরাসরি ঠান্ডা রেখেও আপনার মুখে অ্যাপ্লাই করতে পারেন। তুলোর বলের সাহায্যে অ্যাপ্লাই করবেন, দেখবেন ব্রণ একনি সমস্যা দূর হয়ে যাবে। তো এখানে আমি একটা লেবু টুকরো নিয়েছি আর এ থেকে সবটার রস চিপে দিয়ে দিলাম। দুইটি উপকরণ নিয়েছি আমি, এখানে চামচ দিয়ে নেড়েচেড়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন নিচ্ছি আমি নারিকেল তেল। এখানে আপনারা যে কোনো ধরনের নারিকেল তেলটাই ব্যবহার করতে পারেন, যে তেলটা আপনি সবসময় ব্যবহার করেন আপনার চুলে, এখানে এটাই আপনারা ব্যবহার করবেন। 1 চা চামচ পরিমাণ নারিকেল তেল এর মধ্যে আমি মিশিয়ে নেব। এখানে আপনারা অলিভ অয়েল অথবা সরিষা তেলটাও ব্যবহার করতে পারেন, যার যেটা সুবিধা সেটাই এখানে অ্যাপ্লাই করবেন। চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো তিনটি উপকরণ আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আরও একটি উপকরণ এর মধ্যে মেশাবো, আর সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি, পেঁয়াজ। এখানে আমি আস্ত একটা পেঁয়াজ নিয়েছি এবং একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। অর্ধেকটা পেঁয়াজ আমি নেব গ্রেট করে। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী শিলপাটাতে দিয়ে বা ব্লেন্ডার করেও এটা করতে পারেন। পেঁয়াজ তো আমাদের বাসা বাড়িতে থাকে, আর আপনি চাইলে সরাসরি এখানে পেঁয়াজের তেলটাও ব্যবহার করতে পারেন। যাদের বাসায় পেঁয়াজের তেল থাকে তারা এখানে 1 চা চামচ পরিমাণ পেঁয়াজের তেল ব্যবহার করে নেবেন, তাহলে হবে। তবে আমি বলবো ফ্রেশ এবং ন্যাচারাল জিনিস সবচেয়ে ভালো, যদি সম্ভব হয় আপনারা বাসায় এটা তৈরি করে নেবেন। তো এই তো আমি পেঁয়াজটা গ্রেট করে নিয়েছি, আর এখন গ্রেট করা পেঁয়াজ আমি হাতের মুঠোতে নিয়ে এ থেকে চিপে সবটার রস বের করে নেব। আপনারা চাইলে একটা ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন বা কাপড় দিয়েও ছেঁকে এ থেকে রসটা বের করতে পারেন। আমি হাত দিয়ে সরাসরি চিপে সবটার রস আমি বের করে নিচ্ছি। এখানে প্রায় 2 চা চামচ পরিমাণ রস বের হয়েছে, আর অবশ্যই লাল পেঁয়াজ আমি ফেলবো না, এটা রান্নার কাজে ব্যবহার করব। দুর্দান্ত একটা রেমেডি তৈরি হয়ে গিয়েছে, এটা হচ্ছে চুলের একটা রেমেডি। এটা চুলে ব্যবহার করলে আপনার চুলের গতি রকেটের গতিতে লম্বা হবে, সেই সঙ্গে চুল ঝরে যাওয়া পড়ে যাওয়া কমে যাবে, টাক মাথায় নতুন চুল গজাবে, চুলের সব ধরনের সমস্যা দূর করবে এই রেমেডিটা। আর এটা 100% প্রমাণিত এবং পরীক্ষিত একটা রেমেডি।
এটা আপনার চুলের গোড়া থেকে আগা পর্যন্ত অ্যাপ্লাই করে নেবেন। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী অ্যাপ্লাই করবেন এবং 3 থেকে 4 ঘন্টা সময় অপেক্ষা করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। সপ্তাহে 3 দিন এটা আপনারা অ্যাপ্লাই করবেন, ইনশাল্লাহ চুলের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে নেবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের মতামত। আজকের মতন এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।